গুড মর্নিং, আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে থার্সডে 24 তারিখ, এখন বাজে 1:30। আমি উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। আজকে আর রুটি তরকারি খেতে ইচ্ছা করছে না, আজকে ঝাল সুজি বানিয়েছি, যেটাকে উপমা বলে, তো সেটা বানিয়েছি, সেটা খেয়ে বেরিয়ে যাব। আর আজকে তো বললাম তোমাদের সাথে, আজকে সিনেমা দেখতে যাব, কাশ্মীর ফাইলস দেখতে যাব, 7:30টায় শো আছে। তো আজকে সঙ্গে থেকো, অফিস থেকে বেরিয়ে গড়িহাটে এসে টুকটাক কয়েকটা জিনিস কেনাকাটার আছে, যদি তাড়াতাড়ি বেরোতে পারি, হয়তো বেরিয়ে যাব। 6টার মধ্যে বেরোলে আমি 6:30টার মধ্যে গড়িহাটে পৌঁছে যাব। তাহলে দু একটা জিনিস কেনার আছে আমাদের ওই বাইরে যাওয়ার জন্য, ওগুলো কিনে তারপরে সিনেমা দেখতে যাব। তো সঙ্গে থেকো, চলো এখন আগে টিফিনটা গুছিয়ে নিই আর ব্রেকফাস্টটা করি। দাঁড়ো, নন্দা সুচিটা টিফিনে নিয়ে নিই। সব রকম ভেজিটেবলস দিয়ে বানিয়েছি, বিনস, গাজর, ক্যাপসিকাম সব কিছু দিয়ে বানিয়ে নিয়েছি নন্দা সুজিটা। এটা আগে টিফিনে নিয়ে নিই। আজকে একটু অন্যরকম ব্রেকফাস্ট করছি, রোজ না তোমার এক ওই রুটি খেতে খেতে আর ভাল লাগে না। তাও আজকে উপমা বানিয়েছি, উপমা আমার খেতে ভালোই লাগে। উপমাটা টিফিনেও নিয়ে যাবো, লাঞ্চেও নিয়ে যাবো, আর এখনও খেয়ে নিচ্ছি উপমাটা। তো বিভিন্ন রকম সবজি দিয়ে উপমাটা বানালে দেখবে ব্রেকফাস্টটা কিন্তু একটা বেশ ভালো খাবার। পোহাও খাই মাঝে মাঝে, তবে আমার পোহার থেকে উপমাটা বেশি প্রেফার করি আমি। তো যাই হোক, আজকে তো সিনেমাটা দেখতে যাব, অনেকদিন পর সিনেমা দেখতে যাচ্ছি, লকডাউনের পর। এই আমরা লকডাউনের পর সিনেমা দেখেছি গো, কি দেখলাম বলো তো? কাকা বাবু, রাইট, কাকা বাবু দেখেছিলাম, আর কিছু দেখিনি না। ভাইদের সাথে কাকা বাবুর প্রত্যাবর্তন দেখেছিলাম পোস্ট লকডাউন, তারপর এটা দেখলাম। আমার সিনেমা দেখতে খুব ভালো লাগে, আমি ভীষণ সিনেমা দেখি, বাট এই লকডাউনের সময় তো ছেড়ে দাও, লকডাউনের পরেও একটু ইতস্তত করেছে সিনেমা দেখতে, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে। তো এখন তো সবটাই নর্মাল হয়ে গেছে, প্রোটোকল মেনটেন করে প্রিকশন নিয়ে দেখাই যেতে পারে, তাই জন্য আজকে কাশ্মীর ফাইলসটা দেখব। উইকেন্ডে দেখলে, মানে সানডে বা স্যাটারডে দেখলে কি বলো তো, বেশ ভালো হয়, মানে সাথে রিল্যাক্স করে বেরোনো যায়। কিন্তু আমার হাতে তো আর সময় নেই, যাওয়ার আগে একটাই সানডে আছে, তো এই সানডে একটু জিনিসপত্র কেনাকাটার আছে, টুকটাক শপিং করার আছে কয়েকটা জরুরি জিনিস, তো যার ফলে সানডেটা হবে না। ভাবলাম আজকেই দেখে নিন। তোমাদেরকে বলবো কেমন হয়েছ, আর তোমরাও কে কে দেখেছো জানিও আমাকে, কেমন লেগেছে জানিও, আমিও অবশ্যই আমার ফিডব্যাক শেয়ার করব। চলো এখন ব্রেকফাস্টটা সেরে বেরিয়ে পড়ি, আবার গড়িহাটে গিয়ে আবার আজকে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে, তোমাদের সঙ্গে নিয়ে আজকে গড়িহাটে যাচ্ছি। আজকে গড়িহাটের স্ট্রিট শপিং করার আছে কিছু, কয়েকটা জিনিস টুকটাক কেনার আছে, সেগুলো করব, ইচ্ছে তো আছে সেরকমই, করে তারপরে একেবারে সিনেমা হলে ঢুকে যাব। তো গড়িহাটে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। চলে এসেছি প্রিয়ার সামনে, অনেক আগে চলে এসেছি আমরা। আজ এখন কটা বাজে? এখন 6:45 বাজে, কটা বাজে গো? 6:45 বাজে, আমরা চলে এসেছি। চল এখন কিছু খাই, বিরিয়ানি খাবো, যদিও এটা খুব হট টাইম, বিরিয়ানি খাওয়ার সময় নয়, বাট এই গড়িহাট চত্বরে যারা আসো তারা দেখবে যে প্রিয়া সিনেমা হলের সামনে একটা বিরিয়ানি বিক্রি করে। এই লোকটার কাছে আমি অনেক আগে খেতাম, যখন আমার এখানে অফিস ছিল তখন আমি খেতাম, দুর্দান্ত বিরিয়ানি বানায়।
তো আজকে যেহেতু এখানে এসছি আর এখন এখানে আসা হয় না, তাই কিছুতেই লোক সংবরণ করতে পারলাম না। তো চলো এক প্লেট নিয়ে দুজনে মিলে একটু টেস্ট করি, ডিনার নয় একটু কম করবো কি আছে। টামি ফুল, খুব বে টাইমে ডিনার করলাম, তাও বিরিয়ানি খেয়ে একদম দিল খুশ। এখন বাড়ি গিয়ে আর ডিনার করার কোনো ঝামেলা নেই, বাড়ি যাবো, স্নান করবো, ফ্রেশ হবো, এসি অন করবো, ঘুমিয়ে পড়বো। এখন একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, কোল্ড ড্রিঙ্কসটাই খাবো। এখন গুড নাইট বলবো না গুড ইভিনিং বলবো জানি না, কারণ এখন বাজে 11:15। দাঁড়াও তোমার দেখো, এখন ঠিক ঘড়িতে বাজে 11:15। এই জাস্ট স্নান টান করে এসছি। দেখো যতই রাত হোক আর যাই হোক, সারাদিন পর আমি অফিস করে এসে স্নান না করে আমি শুতেই পারবো না। আর ডিনার তো করেই এসেছি, তোমাদের বললাম ডিনার করার কোনো প্রশ্ন নেই, শুধু ওষুধটা খাবো আর শুয়ে পড়বো। আর হ্যাঁ, তোমাদেরকে সিনেমাটা কেমন লেগেছে সেটা বলবো বলেছিলাম। তো দেখো এখানে সিনেমাটা তো খারাপ লাগা ভালো লাগা মানে গল্পটা ভালো বা খারাপ সেই ব্যাপারটা তো নেই, এটা তো একটা ফ্যাক্ট বেসড স্টোরি। তো সুতরাং এখানে অভিনয় প্রত্যেকের ভীষণ ভালো, আর ভায়োলেন্স আছে সিনেমাটার মধ্যে, প্রচুর ভায়োলেন্স আছে, তাই জন্য সেটা দেখার মানসিকতা নিয়েই তোমাকে যেতে হবে, আদারওয়াইজ তুমি হয়তো নিতে পারবে না। বাট আমার সত্যি অভিনয় ভীষণ ভালো লেগেছে, কিন্তু এই সিনেমাটা ভালো এটা বলার জায়গা নেই, কারণ এত একটা টাচি বিষয়ের ওপর সিনেমাটা, তাই সিনেমাটা সবটা দেখার পরে আমি সিনেমাটা ভীষণ ভালো দারুণ লেগেছে এই কথাটা বলতে পারবো না, কারণ এটা একটা ভীষণ মর্মস্পর্শী ঘটনা। তো কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের ওপর যে ধরনের নৃশংস অত্যাচার হয়েছিল সেটাই তুলে ধরা হয়েছে, তাই আমার ভালো লেগেছে কথাটা তো বলতে পারবো না, বাট সত্যিই সিনেমাটায় অভিনয় প্রত্যেকে ভালো করেছে এবং খুব একটা মানে সেন্টিমেন্টাল ইস্যু আর কি। তো তোমরা দেখো, তোমাদেরও আশা করি আমার মতো একই রকম ফিলিংস হবে। প্রায় শুয়ে পড়েছি মানে আধশোয়া হয়ে গেছি, সব হয়ে গেছে, ওষুধ টষুধ খাওয়া হয়ে গেছে, আর এই সব কিছু করার পরে এসিটা অন করলে না তখন চোখ দুটো মানে মনে হয় যেন আরও লেগে আসছে। বাট ভেরি আনফর্চুনেট যে কালকেই আমাকে 9:15 মধ্যে অফিসে ঢুকতে হবে, একটা মিটিং রয়েছে। তো মোটামুটি 9:15 অফিসে ঢুকতে গেলে আমাকে 8:00 বেরোতে হবে, আর বুঝতেই পারছো 8:00 বেরোতে হলে আমাকে এই কাল কটায় অ্যালার্ম দেবো? ওই 6:30 মনে করতে, 6:30 লাগবে না, 7:00 উঠলেই হয়ে যাবে, 1 ঘন্টার মধ্যে আমি সব ম্যানেজ করে নিতে পারবো। তো যাই হোক, আজকের দিনটা একটু অন্যরকম কাটলো, মার্চ মাসে তো অফিসে এত কাজের প্রেশার, তাই জন্য একটুখানি ভাল লাগলো আজকে দিনটা অ্যাটলিস্ট অন্যরকমভাবে কাটলো, একটা ভালো মুভি দেখলাম, মনটা একটু অন্যরকম হয়ে গেছে, যদিও তবুও ঠিক আছে, অ্যাটলিস্ট একটু অন্যরকমভাবে দিনটা কাটলো। প্রত্যেক দিন তো সেই অফিস বাড়ি এই চলছে। তো যাই হোক, আজকে সারাদিন কী কী করেছি সেটা তোমাদের সঙ্গে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, ইটস আ হাম্বল রিকোয়েস্ট ফ্রম মাই সাইড। যদি ভিউ করছো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এই অবধি থাক, কালকে আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সবার সঙ্গে আমার দেখা হবে এই আশাই রাখি। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর আমিও খুব ভালো থাকবো। গুড নাইট আর সুইট ড্রিমস।